بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. لشر سي 031 কুমিল্লা থেকে আলামিন ভাই প্রশ্ন করেছেন যে জাকাত ফিতরা কি দিয়ে আদায় করতে হবে। দুটি কথা বলেছেন, জাকাত এবং ফিতরা। তো জাকাত আদায় করতে হবে জাকাতের মাল দিয়ে। সুতরাং টাকার জাকাত টাকা দিয়ে আদায় করা উচিত, আর শাড়ি কাপড় দিয়ে আদায় করা বা লুঙ্গি দিয়ে আদায় করা এগুলি বলা যেতে পারে এ অসৎ চরিত্রের লোকদের অভ্যাস, এগুলি ভালো মানুষের কাজ নয়। গরিব দুঃখীর যেটা প্রয়োজন সেটা গরিব দুঃখেরাই ভালো জানে, সুতরাং তাদেরকে রং ওঠা কাপড় লুঙ্গি কিনে দিয়ে জাকাত আদায় করা এবং এই জাকাত আদায় করতে এসে 27 জন মারা যাওয়া, যেমন এই আমরা পেপারে শুনেছি যে কোন নির্বোধ ধনী এভাবে জাকাত আদায় করে যে ওর জাকাত কালেকশন করতে গিয়ে 27 জন মারা গেছে গত বছর না তার আগের বছর, এভাবে প্রত্যেক বছরই মারা যায়। তো এই তরিকায় জাকাত আদায় করা গর্হিত কাজ। তো জাকাত আদায় করতে হবে সুষ্ঠু সম্মতভাবে, ভালোভাবে আদায় করতে হবে, এবং নিজের খেয়াল খুশি মনোক্তিতে জাকাত আদায় করা যায় না। অতএব টাকার জাকাত টাকা দিয়ে আদায় করা, এটাই হলো কর্তব্য। এরপরে গরিব দুঃখীর অবস্থা ভেদে যদি কেউ কিছু করে তাদের অনুমোদন করবে সেটা আলাদা কথা, তাছাড়া এটাই হলো উত্তম এবং নিরাপদ। আর আমাদের দেশে তো স্বার্থবাদী কিছু মহল রয়েছে, জাকাত আদায় করে নিজের খেয়াল খুশি অনুযায়ী, এবং অসংখ্য জাকাতের মালিক রয়েছেন যারা জাকাত আদায় করেন না, ইহুদিদের মতো শুধু পঞ্জি করেন, জাকাত আদায় করেন না, আদায় করার চিন্তাও করেন না। তো এগুলি বলা যায় বস্তুবাদী দুনিয়া পূজারি, তো এদের কথা বাদই দিলাম। আর যারা জাকাত আদায় করে তাদেরও এ ঢং, অধিকাংশ এভাবে জাকাত আদায় করে। আবার কেউ রয়েছে ইলেকশনের সময় জাকাত আদায় করে, ভাবে যে এক ঢেলে দুই পাখি মেরে নিল, তো হবে না, এইভাবে জাকাত আদায় হয় না। ইলেকশনে নিয়াতে জাকাত বের করে মানুষকে হাতে করা, এটা একটা স্বার্থ, দুনিয়াবী স্বার্থ জড়িয়ে গিয়েছে, সুতরাং এই জাকাত আদায় হবে না। এভাবে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না, এভাবে ইলেকশন হতে পারে কিন্তু জাকাত আদায় হয় না। তো জাকাত এটাই নিয়ম, যে যেখান যে বিষয়ে জাকাত ফরজ ওই বস্তু থেকে জাকাত দিতে হবে, এবং যেভাবে যে ফর্মুলা এসেছে। তবে যদি না থাকে বিকল্প, যদি ওরকম না থাকে, ওই যে সম্পদে জাকাত ফরজ ওই সম্পদটা নাই, যদি এরকম হয় তাহলে সেটা আলাদা কথা, বা কিছু আছে বিকল্প জায়েজ রয়েছে, যেমন একটা নির্দিষ্ট গরু, গরুর জাকাতের ক্ষেত্রে একটা নির্দিষ্ট গরু দেওয়া দরকার ছিল, সেটা গরু সে পাচ্ছে না, যেটা তার জাকাত হিসেবে তার উপর বর্তায়, তাহলে সে এক্ষেত্রে মূল্য দিতে পারে, বা বকরি ইত্যাদি থেকে ওই পরিমাণ বুঝিয়ে দিতে পারে। এক কথায় এটা বোধ রয়েছে বিকল্প, প্রয়োজনে অসুবিধা নাই, কিন্তু এটাই হলো নিয়ম, যে বস্তু জাকাত ফরজ সে বস্তু থেকেই ওটা দিতে হবে, এটা হলো আসল নিয়ম। ব্যতিক্রম যেখানে রয়েছে সেটা দলিল ভিত্তিক হওয়া উচিত। আর জাকাতুল ফিতর অর্থ দিয়ে দেওয়াটা নাজায়েজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতর খাদ্য থেকে। ইবনে ওমর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন 100 খেজুর বা জব থেকে। ক্রীতদাস স্বাধীন নর নারী ছোট বড় সমস্ত মুসলমানের উপরে ফরজ করেছেন এই পরিমাণ 100। আবু সাঈদ খুদরি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে 100 জাকাতুল ফিতর আদায় করতাম খাদ্য থেকে। বুখারি শরীফে এভাবে বলা হয়েছে, আবু সাঈদ খুদরি বলছেন যে আমরা খাদ্য থেকে 100 জাকাতুল ফিতর আদায় করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। সুতরাং খাদ্য থেকেই জাকাত আদায় হতে হবে, সাহাবায়ে কেরামে খাদ্য দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, বা সাহাবা কেরামের জামানায় কেউ খাদ্য দিয়ে জাকাত, খাদ্য ছাড়া জাকাত আদায় করেননি, অর্থকড়ি দিয়ে জাকাত আদায় কেউ করেননি। এই জন্যই পরবর্তীতে 4 ইমামের ইখতিলাফ আমরা দেখি, যে 3 ইমামই, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, এই মহামতি 3 ইমাম বলেন যে খাদ্য ছাড়া ফেতরা দেওয়া জায়েজ নয়, খাদ্য ছাড়া ফেতরা দিলে জায়েজ হবেও না এমন কথাও তারা বলেছেন, বলে তাদের থেকে বা না পাওয়া যায়। তখন তারা আবু হানিফা সাহেব বলেছেন যে খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা যাবে। আর আমাদের দেশে
আবু হানিফার কথা যতটুকু মূল্য, কোরআন হাদিসের অতটুকু মূল্য থাকে না অনেক সময় গোড়াপন্থী মাঝহাবিদের নিকটে বিশেষ করে। তো তারাই এই আবু হানিফার ফতোয়াকে লুফে নিয়েছে এবং আজ খাদ্যের মাধ্যমে জাকাত আদায় করার সুন্নাতটি বিলুপ্তির পথে প্রায়। তো সহি সুন্নাহ অনুযায়ী খাদ্য দিয়ে জাকাত আদায় করতে হবে। এই খাদ্য দিয়ে জাকাত যে আদায় করবে না, জাকাতের ফেতর যে আদায় করবে না, এই ফেতরা জাকাত যে আদায় করবে না, তার জাকাত থাকবে বিতর্কিত। ফেতরা সে আদায় করলো খাদ্য খাদ্য ছাড়া টাকা দিয়ে, এর অর্থই হলো সে নিজেকে অনিশ্চিত বস্তুর দিকে ঠেলে দিল। তার জাকাতটা আদায় হলো কি হলো না একতলাফ দেখলে দেখতে পাবে যে কেউ বলছে না জায়েজ, কেউ বলছে জায়েজ, কেউ বলছে হয়েছে, কেউ বলছে হয়নি, কেউ বলছে জায়েজ, কেউ বলছে হারাম। তো এইভাবে হারাম হালে টানাটানির ভিতরে পড়ে যাওয়া লাগে। পক্ষান্তরে খাদ্য দিয়ে জাকাত আদায় করলে, জাকাতের ফিত্র আদায় করলে কোনো মায়ের সন্তান নাই যে সে বলতে পারবে যে এভাবে ফেতরা দেওয়া না জায়েজ। অথচ জাকাত জাকাতুল ফিতর, ফিতরার জাকাত যদি কেউ মূল্য দিয়ে দেয়, দেখবে হাজারো আলেম রয়েছে বলবে যে এই জাকাত আদায় হয়নি, এটি বিদআত হয়েছে, এটা নাজায়েজ কাজ হয়েছে, গোমরাহী কাজ হয়েছে, হারাম হয়েছে, এই জাকাত চলবে না, এমন কথা বলার অসংখ্য আলেম পাবেন। সুতরাং এভাবে টানাটানির ভিতরে না পড়ে নিরাপদ পন্থায় খাদ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পুনর্জাগরণ করাটা আমাদের হবে উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতের প্রতি রুচিবোধ ফিরিয়ে দিন, যেন আমরা সর্বকাজ করি কোরআন সুন্নাহ মোতাবেক এবং সালাফে সালেহীনের মানহাজ মোতাবেক। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি।